আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা আজকে আংশিক অন্তরীকরণে 6 নম্বর ভিডিও নিয়ে এসেছি। এখানে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ভি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলে প্রমাণ করো এক্স ভি এক্স প্লাস ওয়াই ভি ওয়াই প্লাস জেড ভি জেড ইজ ইকুয়াল টু বি টু ভি। তো এখানে লক্ষ্য করার যে বিষয় সেটি হচ্ছে যে দেখেন এখানে কিন্তু ভি ফাংশন এর আগের যে আমরা অঙ্কগুলো করেছিলাম অংশে বা কি পর্যায়ক্রমে আন্তরিক অন্তরক সহ পর্যন্ত বা পর্যায়ক্রমে অন্তরীকরণ চ্যাপ্টার বা 11 অধ্যায় পর্যন্ত যে ভিডিওগুলো করেছিলাম বা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে দেখেছি ওয়াই হচ্ছে ফাংশন আর এক্স থাকতো চলক, আর এইখানে ভি হচ্ছে ফাংশন আর চলক কিন্তু এক্সও হয় ওয়াইও হয় জেডও হয়। এখন তিনটা চলকের তো আর একসাথে ডেরিভেটিভ করা যায় না, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? অংশ অংশ করে করতে হবে। হয় আপনি ভিকে এক্সের সাপেক্ষে করতে পারেন, এটা হচ্ছে এক্স অংশের সাপেক্ষে অন্তরীকরণ, অথবা আপনি ভিকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে পারেন, অথবা আপনি ভিকে জেটের সাপেক্ষে অন্তরীকরণ করতে পারেন। এই যে অংশ অংশ করে অন্তরীকরণ করা এটাই কিন্তু আংশিক অন্তরক সহগ। এখন বিষয় হলো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিএক্স। এই ভিএক্স বিষয়টা কি সেটা বুঝতে হবে। ভিএক্স বিষয়টা হচ্ছে আপনি যখন ধরেন, আমি বিষয়টা এখানে ক্লিয়ার করি, এটা বোঝানোর দরকার নেই। এখানে দেখেন আমরা তো এর আগে ওয়াইকে ডেরিভেটিভ করতাম, তখন কি হতো ডিওয়াই ডিএক্স। এটাকে আমরা পর্যায়ক্রমে অন্তরীকরণ তথা 11 নম্বর চ্যাপ্টারে আমরা দেখলাম এটাকে ওয়াই ওয়ান দ্বারা প্রকাশ করা যায়। এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে এটাকে ওয়াই ওয়ান বলা হয়। এইটাকে আবার আংশিক অন্তরক সহগে এভাবে প্রকাশ করা যায় যে ওয়াই এক্স, অর্থাৎ এই যে নিচে ছোট করে এক্স দ্বারা প্রকাশ করা হলো এটা দ্বারা বোঝাচ্ছে ওয়াইকে, এখানে একটা এক্স আছে তাহলে ওয়াইকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করা হয়েছে। এখন বিষয় হলো আমার এখানে তো ওয়াই ফাংশন না ভি ফাংশন, তাহলে ভিকে আপনি যদি একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করেন তাহলে হবে ভি এক্স, যদি দুইবার করেন তাহলে ভি এক্স এক্স, যদি তিনবার করেন তাহলে ভি এক্স এক্স এক্স। আর সামনে যদি কোনো এক্স থাকে সেটা হচ্ছে আপনি ভি এক্স 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 করার পরে যা পাবেন অন্তরীকরণ করার পরে সেটাকে এক্স দ্বারা গুণ করা। এই সামনের এক্স দ্বারা কিন্তু আপনার অন্তরীকরণ বুঝাবে না। এইটুকু বিষয় আপনার এখানে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা এখন দেখি একটু অঙ্কর দিকে তাকাবো। এখানে লেফট হ্যান্ড সাইডটা আমার দেখা যাচ্ছে ভি এক্স তার সাথে এক্স গুণাকারে আছে, তার মানে ভিকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে সেটাকে এক্স দ্বারা গুণ করতে হবে, ভিকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করে সেটাকে ওয়াই দ্বারা গুণ করতে হবে, ভিকে জেডের সাপেক্ষে অন্তরীকরণ করে সেটাকে আবার জেডের জেড দ্বারা গুণ করতে হবে। করার পরে সবগুলো যোগ করে দিলে আমার রাইট হ্যান্ড সাইডটা পাওয়া যাবে। আমরা বোধহয় কার্যপদ্ধতি বা কর্ম পরিকল্পনা পেয়ে গিয়েছি। এখন আমরা লিখি যে এখানে ভি ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ভি এক্স ইকুয়াল কত হয়? ভি এক্স মানে কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা একবার, তাহলে আমরা একবার অন্তরীকরণ করব। তো এখানে আমরা এক্স পাচ্ছি আছে এক্স স্কোয়ার, তো আমরা জানি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। এটা বারবার করেছি আমরা 9ম অধ্যায় 10ম অধ্যায় 11 অধ্যায়। তো আমরা এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলাম 2x। এই ক্ষেত্রে যেহেতু এক্সের সাপেক্ষে করছি সেহেতু এগুলোর আর কোনো ডেরিভেটিভ হবে না, এগুলো জিরো হয়ে যাবে, অর্থাৎ প্লাস জিরো প্লাস জিরো। এই প্লাস জিরোগুলো তো লেখার দরকার নাই, এই জন্যে ভি এক্স ইজ ইকুয়াল হচ্ছে 2x। এখন আপনার প্রমাণের জন্য, প্রমাণের স্বার্থে আপনার কিন্তু ভি এক্সের সাথে এক্সকে গুণ করা দরকার, তাহলে আপনি ভি এক্সের সাথে এক্স গুণ দেন। তাহলে ভি এক্সের সাথে আমি এক্স গুণ করলাম, তাহলে এখানেও এক্স দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে 2x² এটা দেন আপনি 1 নং। আবার ভি ইকুয়াল আপনি ছেলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে ভি ওয়াই করেন, তাহলে এখানে এইটাও জিরো হয়ে যাবে, কারণ এক্স ওয়াই সাপেক্ষে তো আপনি এক্সকে করতে পারেন না। এখানে এটা হয়ে যাবে জিরো, ওয়াই স্কোয়ারকে করলে হবে 2y প্লাস জেড স্কোয়ার করলে হবে জিরো। এখন আপনি এটাকে ওয়াই দ্বারা গুণ করেন, জিরোগুলো তো লেখার দরকার নাই, তাহলে এটা হচ্ছে ওয়াই ভি ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 2y² এই যে এই জিনিসটা আর আপনার করে দেখানোর দরকার নাই। আপনি কি করবেন, এখানে লিখবেন একইভাবে পায়, ওয়াই ভি ওয়াই ইকুয়াল 2y², তাহলে একইভাবে পাবো জেড ভি জেড ইজ ইকুয়াল হচ্ছে 2z². এই জিনিসটা আবার কেমনে নির্বাচন করব আপনি ভালো করে খেয়াল করেন, যখন ভি এক্স করেছেন তখন এখানে 2x² হয়েছে, তাহলে যখন ভি ওয়াই করবেন তখন 2y² হবে, যখন ভি জেড করবেন তখন 2z² হবে। এই টাইপের অঙ্কগুলোতে কিন্তু আমরা এই যে একইভাবে পাই বা অনুরূপভাবে পাই এই জিনিসগুলো কিন্তু বারবার আমরা করব। যেমন পরের অঙ্কটাতেও কিন্তু আমরা সেমভাবে করার চেষ্টা করব। হ্যাঁ, এখানে শুধু একটা আমরা করে দেখাবো আর বাকিগুলো যেহেতু হুবহু একই, সেই ক্ষেত্রে আমরা একইভাবে বা অনুরূপভাবে
অন্তরীকরণ করে পাই বা আংশিক অন্তরীকরণ করে পাই এই কথাটা লিখে দেব। ব্যাস, তাহলে আমরা এটা দিব 2 নং, এটা দিব 3 নং। এবার আমরা 1 যোগ 2 যোগ 3 করি, করেন তাহলে 1 নং এ ছিল x v x প্লাস 2 নং এ ছিল y v y প্লাস 3 নং এ ছিল z v z। দেখেন আপনার লেফট হ্যান্ড সাইড কিন্তু এখন চলে আসছে, এই যে x v x y v y প্লাস z v z ইজ ইকুয়াল। আপনি বাম পক্ষের সবগুলো তো যোগ করে নিলে, এবার ডান পক্ষের গুলো যোগ করেন, তাহলে এখানে আমরা পাচ্ছি 2x স্কোয়ার, তারপর দেখেন 2y স্কোয়ার, তারপর দেখেন 2z স্কোয়ার, এখানে 2 দিতে হবে, সরি। হ্যাঁ, এরপরে 2 একটা কমন নেন, তাহলে থাকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। এখন এই যে এই রাশিটা, এই রাশিটা আসলে কি একটু পরিচয় করাই দিই, কারণ এটা আপনারা জানেন, এটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার হচ্ছে v এর মান। সুতরাং আমরা এখানে বসায় দিতে পারি v, 2 ছিল 2, এটা ভি। তাহলে এখন দেখেন এই যে লেফট হ্যান্ড সাইড, এই যে রাইট হ্যান্ড সাইড, এখন আপনি লিখতে পারেন প্রমাণিত, খুবই সিম্পল। এর পরের অঙ্কটিও আসলে সিম্পল, বাট একটু হিসেব করতে হবে, এর চাইতে একটু হার্ড হবে, হার্ড বলা যাবে না, আপনি যদি মনোযোগ দেন এবং বুঝতে চেষ্টা করেন দেখবেন পারবেন। এই অঙ্কটি আপনি বুঝতে পেরেছেন কিনা বা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমরা পরের অঙ্কে যাব। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি ভি ইজ ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়, তবে প্রমাণ করো ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই প্লাস ভি জেড জেড ইজ ইকুয়াল টু বাই ভি। অর্থাৎ এখানে ভিকে এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করতে হবে। তো যাই হোক, আমরা এখন দেখব করে, একবার এক্স এর সাপেক্ষে দুইবার করতে হবে, একবার ওয়াই সাপেক্ষে দুইবার করতে হবে, একবার জেড এর সাপেক্ষে দুইবার করতে হবে, করার পর যোগ করে দিলে টু বাই ভি পাওয়া যাবে, এটাই আমাকে দেখাতে বলেছে। তো আমরা দেখি ভিকে আগে তুলি, এখানে ভি আমরা দেখতে পাচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন ভিউয়ার্স, এখানে রুট ফাংশন কিন্তু এসেছে, এখন আমরা যদি রুট ফাংশনের ডেরিভেটিভ দেখি তাহলে রুট ডিডি এক্স রুট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স। এখানে এক্স ছিল তাই এখানে এক্স, এখানে যদি চাঁদ থাকতো তাহলে এখানে চাঁদ হতো, মনে করো এটা চাঁদ, তাহলে এখানে কিন্তু চাঁদ হতো, এখানে পৃথিবী থাকলে এখানেও পৃথিবী হতো, অর্থাৎ ডিডি এক্স রুট পৃথিবী ইজ ইকুয়াল ওয়ান বাই টু রুট পৃথিবী। আমি কিন্তু এই কথাটা সবসময় বলার চেষ্টা করি, অর্থাৎ রুটের ভেতরে যা থাকবে পুরোটাই কিন্তু টু ইন্টু নিচে চলে যাবে। তো আমরা এখানে যদি একবার ডেরিভেটিভ করি ভি এক্স, আর এখানে রুটের সূত্র ফেলার চেষ্টা করি, তাহলে এটা হবে ওয়ান বাই টু রুট, আর রুটের ভেতরে যা থাকবে পুরোটাই যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হলো আপনি রুটের কাজ করলেন। এখানে কিন্তু আপনার মাথায় খেলতে পারে যে ভাই আপনি তো এক্সের সাপেক্ষে করতেছেন, তাহলে তো এগুলো জিরো হয়ে যাওয়ার কথা, আমি তো এখন এইগুলা করতে যাই নাই, আমি শুধুমাত্র রুটের কাজ করলাম, এখন আমি এগুলোর কাজ করব। এখনও যদি আমি এগুলার কাজ করি, যেহেতু এক্সের সাপেক্ষে করতেছে, তাহলে এক্স স্কোয়ার করলে হবে টু এক্স, আর বাকিগুলো তো জিরো হয়ে যাবে, তাহলে প্লাস জিরো প্লাস জিরো, এই প্লাস জিরো প্লাস জিরো তো লেখার কোনো প্রয়োজনীয়তা নাই। আমার মনে হয় বুঝতে পেরেছেন, আমি আবারও বলছি, প্রথমে আপনি যে সূত্রটা করেছেন সেটা হচ্ছে শুধু রুটের, রুটের ভেতরে যা থাকবে সেটা তো রুটের ভেতরেই যাবে, সে রুটের ভেতরে তো আমরা এখনও ঢুকি নাই। সুতরাং রুটের সূত্রটা পুরোটাই এখানে পড়লো, ওয়ান বাই টু রুট, এইটা মনে করেন পুরোটাই এক্স বা পুরোটাই পৃথিবী, তাহলে ধরেন এটা রুট পৃথিবী, তাহলে ওয়ান বাই টু রুট, তাহলে পৃথিবী পুরোটাই এখানে দিতে হবে, এটা হচ্ছে রুটের সূত্র। এখন রুটের ভেতরে যখন আমরা প্রবেশ করবো রুট বাদ দিয়ে, সেই ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যখন করবো, যেহেতু এক্সের সাপেক্ষে করতেছে তাহলে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের তো কোনো ডেরিভেটিভ হবে না, সেগুলো জিরো হয়ে যাবে, তো জিরো এখানে লেখার দরকার নাই, এক্স স্কোয়ার করলে টু এক্স হয় সেটা লিখলেই চলবে। এবার দেখেন এই টু আর এই টু কাটা যাবে, তাহলে মূলত থাকে কত, উপরে থাকে এক্স, আর নিচে দেখেন এই জিনিসটা কি একটু পরিচয় করে দেন বা একটু যদি খেয়াল করেন, তাহলে দেখেন এটা কিন্তু এই যে ভি, সুতরাং এর বদলে কিন্তু আমরা নিচে ভি বসাতে পারি, তাহলে উপরে থাকলো ভি এক্স আর এখানে থাকলো এক্স বাই ভি, এটা দেন আপনি 1 নং সমীকরণ। এখন 1 নং হইতে আমরা পাবো বা 1 নং হতে পাই, এইভাবে আপনি ওয়ান ইমপ্লাইস দ্যাট করে দিতে পারেন সংক্ষেপে, ভিটা দেখেন পক্ষান্তর করে নিলে হচ্ছে ভি ইন্টু ভি এক্স ইজ ইকুয়াল এক্স। এইটাকে এখন আমরা অন্তরীকরণ করব। এখন অন্তরীকরণ করতে গেলে দেখেন এখানে তো গুণনের সূত্র পড়বে, দুইটা ফাংশন রয়েছে, ভি একটা ফাংশন আর ভি এক্স কিন্তু নতুন একটা ফাংশন, এটা বুঝতে হবে। ভি একটা ফাংশন যেটার মান হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বাট ভি এক্স এস দেখেন ভি এক্স এর মান কিন্তু আবার আলাদা, এক্স বাই ভি, এটা কিন্তু আলাদা। সুতরাং বুঝতে হবে এটা আলাদা ফাংশন, এটা আলাদা ফাংশন, গুণার আকার আছে, তাহলে এখানে গুণের সূত্র ফেলতে হবে। এখন গুণের সূত্র ফেললে আমরা কী করবো, দেখেন আপনি যদি ভিকে স্থির রাখেন তাহলে ভি এক্স এর করবেন, তা আগে তো ভি এক্সকে একবার করাই ছিল, মানে ভিকে একবার এক্স এর সাপেক্ষে করাই ছিল, আপনি যদি আবার এক্স এর সাপেক্ষে করেন তাহলে সেই ক্ষেত্রে হবে ভি এক্স ইন্টু এক্স বা ভি এক্স এক্স, অর্থাৎ আমরা এইটাকে বসায় রাখলাম আর এইটার ডেরিভেটিভ করলাম,
ফাইন। প্লাস এইবার আমরা এইটাকেই বসায় রাখবো, অর্থাৎ ভি এক্স কে বসায় রাখবো, তাহলে কার করবো এটা হচ্ছে, এটা আমি তীর চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি। এবার ভি এর যদি করি, আমরা জানি ভি এর ডেরিভেটিভ হবে এক্স এর সাপেক্ষে একবার করলে ভি এক্স হবে, আগের একটা ভি এক্স ছিল, আবার ভি এর ডেরিভেটিভ করলাম হলো ভি এক্স, এটা বুঝতে হবে। আর এই পাশে কিন্তু আপনি এক্স এর যদি ডেরিভেটিভ করেন তাহলে কিন্তু হয় ওয়ান। আশা করি বুঝতে পেরেছেন এখানে মূলত গুণনের সূত্র পরে এটা হয়েছে। এবার আসেন এখানে দেখেন ভি ইন্টু ভি এক্স এক্স থাক, এটা দেখেন ভি এক্স স্কোয়ার হয় ইজ ইকুয়াল ওয়ান, এখানে ভি এক্স এর মানটা বসায় দেন। এই যে দেখেন এক নঙ্গে ভি এক্স এর মান এখানে দেখতে পাচ্ছি আমরা, বা এটা ভি ইন্টু ভি এক্স এক্স প্লাস, এখানে আমরা যদি বসাই দিই তাহলে এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার হচ্ছে, এই যে ভি এক্স, ভি এক্স এর মান এখানে বসায় দিলে স্কোয়ারটা আসলে এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার হয়ে যাবে, এইটা দেন আপনি দুই নং সমীকরণ। এখন এই একই হিসেবকে আপনি বারবার দেখাবেন, আপনি বারবার দেখাবেন না, সেই ক্ষেত্রে কি করবেন, ওই যে অনুরূপভাবে পাই বা একইভাবে পাই, একইভাবে পাই বা একইভাবে কি লিখতে পারেন, এটা তো ভি ইন্টু ভি এক্স এক্স, এবার আপনি করেন ভি ইন্টু ভি ওয়াই ওয়াই ইজ ইকুয়াল হবে, এখানে দেখেন যখন ভি এক্স এক্স তখন হচ্ছে এক্স স্কোয়ার বাই, ও সরি এটা তো ইকুয়াল, আমি দুঃখিত, ও এখানে আবার ওয়ান মাইনাস হবে, আমি অত্যন্ত দুঃখিত, কীভাবে আমি তো আসলে একটা লাইন ড্রপ করে ফেলেছি, ঠিক হয়নি এটা আমার, আমি নতুন করে একটু দেখাচ্ছি প্লিজ। এখানে দেখেন ভি ইন্টু ভি এক্স এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান মাইনাস ভি এক্স স্কোয়ার, এখন এখানে মানটা বসানো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, এইটাকে দেন আপনি দুই নং সমীকরণ। হ্যাঁ মানে এই যে ভি এক্স স্কোয়ারটা পক্ষান্তর করে নিতে হবে, এটুকু একটু ভালো করে খেয়াল করবেন, আমরা চলে যাবো অনুরূপভাবে পাই, অনুরূপভাবে পাই তাহলে সেটা কী লিখবো, লিখবো হচ্ছে ভি ইন্টু ভি ওয়াই ওয়াই ইজ ইকুয়াল, এইটার ক্ষেত্রে দেখেন ভি ইন্টু ভি এক্স এক্স এর বেলা, এই যে ভি ইন্টু ভি এক্স এক্স এর বেলা দেখেন হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, দুঃখিত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, তাহলে এখানে যখন এক্স এক্স হয় তখন এখানে হচ্ছে এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, তাহলে যখন এখানে ওয়াই ওয়াই হবে তখন হবে ওয়াই স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি স্কোয়ার তো সবার ক্ষেত্রেই একই, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা দেন তিন নং। তাহলে এবার ভি ইন্টু ভি জেড জেড ইজ ইকুয়াল হচ্ছে ওয়ান মাইনাস জেড স্কোয়ার বাই ভি স্কোয়ার, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন এখানে আমি অনুরূপভাবে পাই সেই রাশিগুলো কীভাবে নিয়েছি, লিখতে হবে এখানে অনুরূপভাবে পাই বা একইভাবে পাই। অঙ্ক প্রায় শেষ, এখন জাস্ট আপনি দুই যোগ তিন যোগ চার করি করেন, প্রথমটা ছিল এই যে দেখেন প্রথমটা ছিল ভি এক্স এক্স, তাহলে ভি ইন্টু ভি এক্স এক্স, তারপরেটা আমাদের এখানে আছে ভি ইন্টু ভি ওয়াই ওয়াই, আগে বামপক্ষগুলো তো যোগ করে নিব, তারপরে ভি ইন্টু ভি জেড জেড, দুঃখিত হ্যাঁ ইকুয়াল, আবার বামপক্ষগুলো যোগ করেন সরি ডানপক্ষগুলো, ডানপক্ষে এখানে রয়েছে আপনি দেখেন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, তাহলে এখানে লিখবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, তারপর পরেরটা দেখেন ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ভি স্কোয়ার, তারপরেরটা ওয়ান মাইনাস জেড স্কোয়ার বাই ভি স্কোয়ার। এখন আমার হিসেব করার পালা, এখানে দেখেন একটা ভি কমন যায়, তাহলে ভি কমন নিলে নেন ভি এক্স এক্স ভি ওয়াই ওয়াই ভি জেড জেড ইকুয়াল, এখানে দেখেন এক 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 তিন হয় মাইনাস, এখান থেকে এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, ঠান্ডা মাথায় হিসেব করা লাগবে ওয়াই স্কোয়ার বাই ভি স্কোয়ার জেড স্কোয়ার বাই ভি স্কোয়ার, এরপর এই পাশে লসাগু করেন তাহলে হচ্ছে ভি স্কোয়ার, ততক্ষণ এটা যা আছে তাই থাক, এখানে ভি স্কোয়ার যদি আপনি লসাগু করেন তাহলে এটা হচ্ছে থ্রি ভি স্কোয়ার, আর এখানে থাকে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, কারণ ভি স্কোয়ার কাটা গেলে এটা থাকে। এরপর আরও একটু হিসেব করেন, দেখেন আপনি যদি এখানে মাইনাস কমন নেন তাহলে হয় কত, এটা মাইনাস কমন এলে এটা প্লাস তাই না, আর এটা হচ্ছে আপনার কিন্তু ভি স্কোয়ারের মান। কিভাবে এর একটু বিষয় আমি দেখাই, আমাকে ভি এর মান কত দিয়েছে, দিয়েছে হলো ভি ইজ ইকুয়াল হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আপনি যদি এই রুটটা এই পাশে নিয়ে আসেন তাহলে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এটা ভি এর মান ছিল রুট ওভার সহ
আপনি যদি রুট ওভারটা পক্ষান্তর করেন তাহলে ভি স্কোয়ারের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এর এইখানে আছে কিন্তু দেখেন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সুতরাং এর বদলে কিন্তু আমরা ভি স্কোয়ার বসাতে পারি, তাহলে এখানে থাকে থ্রি ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, নিচে কিন্তু থাকলো ভি স্কোয়ার। এখন তিনটা ভি স্কোয়ার থেকে একটা ভি স্কোয়ার বাদ দিলে হচ্ছে টু ভি স্কোয়ার ডিভাইড বাই এটা ভি স্কোয়ার, সরি কেন জানিস ছোটো ছোটো ভুলগুলো আজকে বেশি হচ্ছে আজকে, এটার এটা কেটে দেন, তাহলে থাকে এখানে মূলত টু। আর আমার এই পাশে কিন্তু এটা দেখানোর দরকার নেই, আমি বুঝাই দিয়েছি, আপনি একটা সাইড নোটে দিতে পারেন খুবই ভালো হয়। আমার এই পাশে ছিল হচ্ছে ভি ইন্টু ভি এক্স এক্স ভি ওয়াই ওয়াই ভি জেড জেড, এই ভিটা এখন পক্ষান্তর করেন, তাহলে থাকতেছে ভি এক্স এক্স ভি ওয়াই ওয়াই ভি জেড জেড ইজ ইকুয়াল হচ্ছে টু বাই ভি, ব্যাস এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলেছিল যে এইটা ইকুয়াল এটা প্রমাণ করো, তাহলে আমরা লিখব প্রমাণিত। আশা করি এই ছোট ছোট বিষয়গুলো ভালো করে বুঝতে পেরেছেন, বিশেষ করে প্রথমের এই অংশটা বোঝাটা কিন্তু খুবই জরুরি, এই মানটা কিভাবে আসলো এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অনুরূপভাবে যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুব একটা কঠিন না, সেগুলো তো আপনি দেখে দেখে নেবেন, তারপরে জাস্ট যোগ করে দিলে আশা করি বাকিগুলো লসাগু টসাগু এগুলো বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আপনি বুঝতে পেরেছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। এই প্রশ্ন দুটি কিন্তু বিভিন্ন বাঁকা শিবর বিভিন্ন পরীক্ষায় এসেছিল, সুতরাং ইম্পর্ট্যান্ট রয়েছে, একটু প্র্যাকটিস করে নেবেন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।